সালামুকুম ভিভার্স আমরা ডক্স থেকে যে হিউজ পরিমাণ একটা পেমেন্ট পেতে যাচ্ছি আল্লাহ রহমতে মোটামুটি মনে হয় নট নটকয়নের পর একটা ভালো পরিমাণ পেমেন্ট পেতে যাব ডক্স থেকে মোটামুটি সবাই পাবেন আশা করছি ডক্স আপনাদেরকে ভালো একটা প্রফিট দিবে দেখুন অলরেডি একটা আপডেট দিচ্ছে ডক্সে যে ওকে এক্স বাই বিট বিগ গেট বাইন্যান্স তো মোটামুটি এইগুলো অ্যাক্সচেঞ্জারে বর্তমানে ডেপোজিট করা যাচ্ছে তো আচ্ছা এইগুলো বাদ দিই বর্তমানে আজকে যে অফারটা রয়েছে সবাই জানেন যে প্রবলেমটা এক টেলিগ্রাম চ্যানেলে যে ভাইরা এখন পর্যন্ত আপনারা জয়েন হন নাই প্রবলেম টেক টেলিগ্রাম চ্যানেলে তারা এখনই জয়েন হয়ে নিন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন ডেসক্রিপশনে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আমার চ্যানেলের আপনি খুব সহজে ভিতরে প্রবেশ করবেন এবং আজকে গিবোয়ে আসে ঠিক আছে গিবোয়ের নিয়মটা আমি একটু বলে দিচ্ছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন এই ভিডিওতে দুইটা প্রশ্নের আনসার দিবেন যদি আপনি দিতে পারেন তাহলে থেকে বেস্ট ফার্স্ট কোশ্চেন হইতেছে যে বর্তমানে চেরি গেমে আমার র্যাঙ্ক কত আছে আরেকটা কোয়েশ্চেন হইতেছে এই ভিডিও যে আমি দিলাম আমি রাত নয়টার সময় রাত নয়টার সময় আমার চেরি গেমে আমার র্যাঙ্ক কত থাকবে র্যাঙ্কটা বিষয়টা কি একটু ক্লিয়ার করে দেই প্রথমে আপনি এই ভিডিওতে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তারপরে এই যে চেরি গেম নামে যে অফার এই অপশনটা পাবেন দেখবেন এটা পিন পোস্ট করে আছে ঠিক আছে এখানে প্রবেশ করবেন চেরি গেমে চেরি গেমের ভিতরে প্রবেশ করবেন অবশ্যই আপনার নতুন আইডি হতে হবে ঠিক আছে যারা উইনার হবেন তারা অবশ্যই যে দেখুন আমার এখানে একশো ছত্রিশ মিলিয়ন আছে আপনাদের এখানে রেফারটা আমার দেখাইতে হবে একবারে প্রথম স্ক্রিনশটটা দেখাইতে হবে ঠিক আছে এখানে আপনার নামটা দেখাবে নিজের নাম বাসবে ঠিক আছে এগুলো ক্লিয়ার করবেন তারপর ইয়ারডোবে যাবেন ইয়ারডোবে গেলে তো এখান থেকে আপনারা আমার লিস্ট দেখতে পারবেন আমার নাম মুমিন আপনারা সবাই জানেন হয়তো বা মোমিন ভাই আমি পরিচিত যারা আমাকে চিনে তো এই দেখুন আমার লিস্ট আছে বর্তমানে আমি ছাব্বিশ নাম্বার আছি এখানে রেফার সংখ্যা আছে এগারোশো আটান্ন আপনি শুধুমাত্র রাত নয়টার দিকে ঠিক আছে তখন আমার রেফার কত হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা হইতে ফার্স্ট এটা আমি র্যাঙ্কে কত আসি এবং আমার কতগুলো রেফার আছে এটা জানাবেন বাস এটা যে সবার আগে দিবে সে ফার্স্ট তারপর সেকেন্ড থার্ড এভাবে আপনার টোটাল আমি কতজনকে দিব দশজন উইনারকে দিব জিরো পয়েন্ট ওয়ান টু টন আর অবশ্যই বাধ্যতামূলক সে যদি এখানে জয়েন না থাকে প্রুফ দেখাতে না পারে তাহলে সে আউট বুঝতে পারছেন এভাবে এই একটা বোটে জয়েন হবেন এই একটা বোটে জয়েন হবেন এই দুইটা বোটে জয়েন হবেন সবাই আশা করি সবাইকে বুঝাতে পারছি চলুন আজকে পিকজেল ওয়ার্সের যে এনএফটি নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা করি প্রথম অবস্থাতেই আমরা পিকজেল ওয়ার্সের যে তাদের যে অফিসিয়াল অফিসিয়াল যেটা আছে অর্থাৎ যেটা চ্যানেল রয়েছে পিকজেল ওয়ার্স ডট এক্স নিউজ সেটার ভিতরে প্রবেশ করলাম আমি আপনাদেরকে তাদের যে এনএফটির বিষয়টা আছে সেটা একটু ক্লিয়ার করে নিই তাহলে সবার মাথাটা ক্লিয়ার হবে আমার নর্মালি তাদের যে নতুন আপডেটটা আসছে সেটা তারা বলতেছে যে নতুন করে জ্যাম সংগ্রহ করা যায় জ্যাম এই জ্যামটা কি এই জ্যামটা আপনার এটার ধারা আপনি পিক্স ফাইভ টুকেন পেতে পারেন এই জ্যাম কালেক্ট করবেন যত বেশি জ্যামস হবে আপনি এটা কনভার্ট করে পিক্স ফাইভ টুকেন পাবেন একটা পিক্স ফাই টুকেনের বর্তমান প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট বা আরও বেশি হতে পারে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ই টু ফাইভ ওয়ান ফাইভ এরকম মানে অর্থাৎ প্রায় এক সেন্ট বা দেড় সেন্টের মতো বর্তমান প্রাইস আসে এটা কিছুদিন আগে তিন চার সেন্টে ছিল বর্তমান এটা কমে আসছে মার্কেট ডাউনের কারণে এখন তারা ফেস থ্রি শুরু করছে জেমস দিয়ে ঠিক আছে এটা ওয়েব থ্রি গেমের ক্ষেত্রে ভালো একটা কাজে লাগবে এবং তারা এখানে এফিলিয়েশন প্রোগ্রামটা চালু করবে এবং রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামটা চালু করবে অর্থাৎ রেফারিং রেফারেল যে প্রোগ্রামটা আছে সেটা তাদের আগেরই ছিল ঠিক আছে তারা নতুন করে গেমিং একটা প্রোগ্রাম চালু করতেছে এবং এখানে এই যে জ্যামস সংগ্রহ এটা আপনি কোথায় করবেন এটা আপনি পিকজেল বার্স আমরা যদি প্রবেশ করি পিকজেল বার্সে দেখুন এখানে আমরা যদি পিকজেল টাইপে প্রবেশ করি দেখুন মনোযোগ দিয়ে পিকজেল টাইপে যদি আমি এই বটে প্রবেশ করলাম এই বোটে প্রবেশ করার মাত্রই আপনারা আমার যে এই ইন্টারফেসটা দেখছেন বটটা একটু খেয়াল করে দেখুন যে এখানে লেখা রয়েছে জ্যাম জিরো জিরো সব কিছু রয়েছে তো এইগুলো আপনি বৃদ্ধি করবেন কীভাবে রেওয়ার্ডে যাবেন রেওয়ার্ডে যাওয়ার পরে এখানে দেখুন টাক্স নামে একটা অপশন আছে এখানে বারোটা টাক্স বর্তমানে আমার অবশিষ্ট আছে তা আমি যদি এখানে প্রবেশ করি যে এখানে দেখুন আমার এখানে ফ্যাচার্ডে ক্লিক করি আমি যদি ফ্যাচার্টে ক্লিক করি এখানে আমাকে দেখতে পাচ্ছেন ট্রেড অন বাই বিট হোয়াইট নিট টু ট্রেড পিক্সফাই অন বাই বিট অ্যান্ড পার্টিসিপেট ইন বি কেয়ার্ড তো রেওয়ার্ড হচ্ছে এত পিক্স ফাইভ টুকেন বা আমাকে এটা দিবে আর কি আমার যদি বাইবিটে এবার যদি আমি ট্রেড করি তাহলে তারপরে হচ্ছে পিজেল স্টেক এটা আমাকে দিবে ছয় মিলিয়ন দিবে দেখতে পাচ্ছেন এটা তারা অফারটা আপডেট করবে নিচে তারা বর্তমানে আপডেট করছে জ্যামগুলো এই দেখুন একটা করে জ্যাম একটা করে জ্যাম আমরা যদি এই যে পার্টনার টাস্কগুলো কমপ্লিট করি তাহলে পেয়ে যাব এভাবে তারা প্রতিদিনই নতুন করে টাস্ক দিবে আপনাকে এবং আপনি জ্যাম সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে তাদের নতুন একটা আপডেট আশা করি সবাইকে বুঝাইতে পারছি পিকজেল বার্সের এনএফটি বিষয়টা আছে সেটা নিয়ে একটু ক্লিয়ার করি এনএফটি নিয়ে বর্তমানে তাদের যে আপডেটটা আছে সেটা যদি আমরা একটু ভালো করে দেখি বর্তমানে দেখুন এই যে এনএফটি নিয়ে তারা আগে আপডেট দিছে এই দেখুন তারা চোদ্দ তারিখে আপডেট দিছে এটা অনলি সিক্স আওয়ার লেফট মাত্র ছয় ঘন্টা বাকি আছে গেট পিক্সেল বার্সে আর্লি এনএফটি বিফোর ইটস টু লেট সব কিছু দেরি হওয়ার আগে আপনি এটা কী করে নিন কালেক্ট করে নিন অলরেডি দেখতে পাচ্ছেন জয়েন্দা দুইশো দেখতে পাচ্ছেন দুই লাখ বিশ হাজার প্লাস কমিউনিটি মেম্বারস সো হ্যাভ মিন্ট দিয়ার এনএফটি সবাই কিন্তু এনএফটি কালেক্ট করা নাই দেখতে পাচ্ছেন দুই লাখ বিশ হাজার মানুষ মাত্র কী করছে তাদের এনএফটিটা কালেক্ট করছে তা মোটামুটি আশায় করাই যায় যে এবার এনএফটির প্রাইসটা মোটামুটি ভালোই হবে এনএফটি প্রাইসটা আশা করা যাচ্ছে তবে আপনাদের কতদিন অপেক্ষা করা লাগতে পারে সেটা একটু আমি এগিয়ে দিয়ে দিচ্ছি তো তারা বলছিল লাস্টে যে আপডেটটা ছিল যে চোদ্দোই আগস্ট হবে লাস্ট ডেট কথাটা এটা সবাই জানি আমরা আগস্ট মিন্ট করার লাস্ট ডেট এখন এক মাস মিন্ট করতে হবে এক মাস এক মাস বলতে চোদ্দই সেপ্টেম্বর তারা লক সেরে দিবে চোদ্দই সেপ্টেম্বর তখন এটা লঞ্চ হবে এবং তখন আপনি সেল করতে পারবেন আশা করি সবার এনএফির যে বিষয়টা আছে এটা ক্লিয়ার হয়ে গেছে কত তারিখে আপনি সেল করতে পারবেন সামনের মাসে চোদ্দ তারিখে আজকে তো সতেরো আঠারো তারিখ তো টেনশনে কিচ্ছু নাই আগামী মাসে আপনি এটা খুব সহজে সেল করতে পারবেন এর জন্য আপনার বেশি কিছু করা লাগবে না আগামী মাসে আপনি শুধুমাত্র যেভাবে রাখছেন ঠিক সেভাবে রেখে দেন টনকিপারে আছে টনকিপারেই থাকুক এগুলো আপনার কিচ্ছু করা লাগবে না আগামী মাসে এটা আপনি খুব সহজে সেল করে দিতে পারবেন আশা করি এইটুক পিজেল ভার্সি বিষয়টা নিয়ে অনেকেই আমাকে মেসেজ করছেন বিভিন্নভাবে ভাই নতুন কোনো আপডেট না থাকলে আমি কোথা থেকে দিব বেস্ট ওয়ে যেটা তো আজকে ভিডিওটা দিলাম অনেকে শান্ত করার জন্য বিশেষ করে আপনারা সবাই আশা করি মোটামুটি এখন আইডিয়া আপনাদের কমছে লাস্টে একটা আলোচনা করে দেয় যে ডক্সের যে আপনার নতুন একটা আপডেট ছিল তারা কিন্তু একটা আপডেট দিছে সেটা অবশ্যই মনে রাখতে হবে এটা বলছি কি জানেন এটা সুন্দর একটা আপডেট দিছে তারা তারা বলছিল যে বিগ গেট ডেপোজিটস লাইফ নাও অর্থাৎ উই জাস্ট অ্যাডেড বিগ গেট ডেপোজিটস অপশন এস পার মেনি ইউজার রিকোয়েস্ট এখন বিডগেটেও আপনি কি করতে পারেন ডেপোজিট করতে পারবেন বিডগেটে দেখতে পাচ্ছেন ডগস এখন ডেপোজিট করা যায় অবশ্যই কেওয়াইসি লাগবে এটা তার আপডেট দিছে তো এটা তাদের একটা আপডেট তো আজকে ডগ নিয়ে আলোচনা না আজকে হচ্ছে পিক্সেল বার্স বা পিকজেলটা নিয়ে আলোচনা তো মোটামুটি আশা করি ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও আইডিয়া হয়েছে যে এনএফটিটা আপনাদের কি করতে হবে আপাতত তো কিছু করা লাগবে না পারলে আপনি জ্যামস সংগ্রহ করেন সামনে যে এই অ্যাডপ্টার আসে সেই ই অ্যাডপ্টার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এই জ্যামস যত বেশি প্রফিট পেতে চান তাহলে আপনি বেশি করে জ্যাম সংগ্রহ করেন জ্যাম সংগ্রহ করার জন্য রেওয়ার্ডে গিয়ে আপনি টাক্কে গেলেই হয়ে যাবে এখান থেকে আপনি যত জ্যাম সংগ্রহ করতে পারেন তারা যতগুলো আপডেট দিবে ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর অবশ্যই অবশ্যই গিবিতে জয়েন হন কারণ জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টু গ্যাস ফিটা পাবেন আপনি ডগের যে গ্যাস ফি আছে সেই গ্যাস ফিটা পেয়ে যাবেন আমার কাছ থেকে আজকেই রাত নয়টার দিকে ভালো থাকবেন সবাই নিয়মটা তো বলেই দিয়েছি সবাই দেখে নিন আসসালামু আলাইকুম